Hello. Hello friends. Welcome back to my channel. Aparupa satkahan ami chole eshi tomader sathe ekta notun video share korte. Tumra kemon acho? Asha kori bhalo acho. Amio bhalo achi. Ei dekho ami chhate eshi jama kapur milte. আর এই দেখো এখানে আমার ছোট মেয়ে মুলো মা একটু দাও একটু সাইকেল চালায় ওই জন্য ও একটু সাইকেল চালাচ্ছে এই দেখো ছাদে এলাম সকালবেলা সব কাজ বাজ কমপ্লিট খাওয়া দাওয়া দিয়ে জামা কাপড়গুলো মেলতে এলাম আজ সকালে করেছি ভাত আলুর তরকারি আর বেগনি দিয়ে মেয়েদের খাওয়ালাম আমরা খেলাম সকালের খাওয়া সকালের কাজ সব কমপ্লিট এবার রান্না করবো দুপুরে চলো দেখা হবে দুপুরে কী রান্না করি তখন তোমাদের দেখাবো এই দেখো আমার ছাদে কতগুলো গাছ আছে সেইগুলো তোমাদের সাথে দেখায় দেখো এই দেখো যাচ্ছে অ্যালোভেরা গাছ এই দেখো ছোট ছোট কুমড়ো গাছ হয়েছে আর এটা সেই কি কাটা গাছ এই দেখো কলমি শাক হয়েছে বাইরে ছাদের বাইরে ভিউটা দেখো কত সুন্দর চারিদিকে শুধু গাছ এই দেখো শুধু গাছ প্রচুর গাছ আছে চারিদিকে অনেক গাছ এই দেখো আমার মেয়ে এখনও সাইকেল চালাচ্ছে ওকে বলছি বারবার আয় চল চলে যা চলে যাই কিন্তু আসবে না কিছুতে বলছে মা দাঁড়াও একটুখানি চালায় একটুখানি চালাই কি দারুণ আকাশটা যে পরিষ্কার এই দুদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে আজকে আকাশটা একদম পরিষ্কার আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে দেখেছো কত গাছ প্রচুর গাছ তুমি দেখো ছাদের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম বেশ আবার আসছি দুপুরবেলাতে দেখো তোমাদের সাথে দেখা হবে হ্যালো বন্ধুরা এই দেখো সকালে ফোনেই পাচ্ছিলাম তোমাদের আজকে দুপুরবেলা ফোনের রেসিপিটা দেখাবো আজকে যেহেতু শনিবার আমি প্রথমে এর মধ্যে সুন্দর হচ্ছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দেবো কতগুলো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভেজে একটু ভাজা ভাজা হোক একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো মশলা মশলা করেছি পোস্ত চারমগজ বাটা আর তোমার ওর মধ্যে দিয়েছে একটা টমেটো শুকনো লঙ্কা আর অল্প সামান্য একটু আদা দিয়ে ওর মধ্যে পেস্টটা করে রেখে দিয়েছি মশলাটা এটা আলুটা ভাজা হোক আলুটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর এইখানে দেখো গরম জল করেছি ইন্ডাকশনে ইন্ডাকশনে গরম জলটা হয়ে গেছে হ্যাঁ জলটা গরম হয়ে গেছে জলটা এবার নাপিয়ে দিই তারও নাপিয়ে দুধটা বসিয়ে দিই কারণ দুধটা দিয়েছিলাম বসাতে এক হাতে কি পারবো আমার এক হাতে তো ক্যামেরা ফোনটা আমি ধরে আছি এই দেখো বলছি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা হোক কমিয়ে দিই দুধটা তখন একটা ফুটুক এই দেখো ভালো ভালো হয়ে গেছে আমার আলুগুলো এবার এর মধ্যে দেবো এই মশলাটা এই দেখো এই মশলাটা দিয়ে কষাতে হবে একটু কষিয়ে তারপরে এই গল জলটা দিয়ে দেবো
কচুর একটু, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, তাই একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এবার এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে তেল ছাড়লে এর মধ্যে গরম জলটা দেবো, গরম জল দিয়ে ভাজা পনির এই দেবো, ভাজা পনির পনিরগুলো দিয়ে দেবো। দেখো এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে গরম জল দিয়ে দেবো, গরম জল দিয়ে পনিরগুলো দিয়ে দেবো, ফ্রেশ এটা তখন হোক, এটা হয়ে যাক, পুরোটা হয়ে গেলে তখন আমি তোমাদের দেখাবো এটা কেমন দেখতে হলো। এই দেখো আমার ছোটো কন্যা, ওনার স্নান হয়ে গেছে, দিয়ে মাথায় আবার ওই আমরা যেরকম করি সেইটা করে আমার দেখবে দেখে দেখে এটা করেছে, মাথায় গামছা দিয়ে ওটাকে বেঁধেছে। আর এই দেখো আমার বড়ো মেয়ে টিভি দেখছে, আর ও এই মাথায় এটা দিয়ে বসে আছে এটা। আমি বললাম বাঁধিস না বা, বললো না আমি বাঁধবো, আমায় বেঁধে দাও। আর আমার মেয়ে এখন রাধাকৃষ্ণ দেখছে, বড়ো মেয়ে। হ্যালো, এই দেখো আমার ফোন তরকারি রেডি, এর মধ্যে আবার একটু ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ঘি দিলাম তাই একটু ঢাকা দিয়ে দিলাম। বেশ আবার খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসবো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সেই দুপুরবেলা আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে পনির দিয়ে একটা রান্না, আমি আমার মতো করেই করেছিলাম। এখন বাজে প্রায় 5টা, আমি তো এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা কী বলতো, সেটা হচ্ছে আমার মেয়েদের অন্নপ্রাশনের কিছু ছবি, অনেক ছবি আছে, আমি আমার মতো করে যেগুলো ভালো লেগেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা বলো, তাহলে বলবে, আর তাহলে আমি আবার তোমাদের সেই ছবিগুলো দেখাবো। দেখো ছবিগুলো ভালো লাগবে দেখতে। এই দেখো বন্ধুরা, তোমাদের আমি আমার মেয়েদের অন্নপ্রাশনের ছবিগুলো শেয়ার করছি। ওই দেখো এইটা হচ্ছে আমার ছোটো মেয়ে কুটুম, ওর নাম আমরা ওকে কুটুম বলেই ডাকি। এই দেখো এইটা হচ্ছে আমার ছোটো মেয়ে, ওকে এই ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল, আর এইরকম একটা লাল রঙের এই ছোট্ট যে শাড়িগুলোর মতো হয় এই সেই শাড়িগুলো পরেছিল। দেখো তারা আর একটা দেখো, এই দেখো একটা, তো ছোটবেলায় খুব সুন্দর ছিল, প্রচন্ড কলসে ছিল আর প্রচন্ড মোটা সোটা ছিল। এই দেখো একটা সেদিনও খুব কাজ ছিল, খুব কাজ ছিল। আর একটা দেখায় দাঁড়াও, এই দেখো একটা
আর মাশরুমের সাথে খুব কাজ ছিল তখন, এই সময়টা প্রচণ্ড কাজ ছিল। এই দেখো একটা ছবি দাদার কাছে বসে আছে। কপি অনেক আছে, আমি কিছু কিছু বেছে বেছে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে অন্নপ্রাশনটা ছোট করে হয়, অন্নপ্রাশনে সেরকম কিছু করতে নেই, বাড়ির কিছু লোক নিয়ে পাঁচ রকম ভাজা রান্না এইসব করে দেয়া হয়। এই দেখো, আর ওর অন্নপ্রাশনের খাবার হচ্ছে পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের মিষ্টি, পায়েস, মাছের মাথা দিতে হয়, আমাদের নিয়ম আছে মাছের মাথা, ডাল, চাটনি, এইসব দিতে হচ্ছে ছোট মেয়ের। অল্প কিছু শেয়ার করলাম, এইবার বড় মেয়ের দেখায় দাঁড়া। এইটা হচ্ছে আমার বড় মেয়ের, এই দেখো। আমার বড় মেয়ে প্রচণ্ড রোগা ছিল যখন ছোট ছিল, প্রচণ্ড রোগা ছিল, এই দেখো। আর কাঁদ্দ বিভৎস কাঁদ ছিল সেই সময়। এই দেখো, আমাদেরও ফুলের মালা মুঠুক এইসব দিয়ে সাজাতে হয়, আর এই লাল রঙের এরকম ছোট্ট মতো শাড়ির মতো বাচ্চাদের পাওয়া যায়, এটাকে পরাতে হয়, খুব কাঁদ ছিল, এই দেখো। আর একটা দেখাই, এই দেখো, ওর মামা নেই তাই ওর দাদুই ওকে ভাত খাওয়াচ্ছে। দেখো, আর ওর অন্নপ্রাশনে একই জিনিস হয়েছিল, পাঁচ রকমের ভাজা, মাছের মাথা, চাটনি, পাঁচ রকমের মিষ্টি, এইসব হয়েছিল। আমাদের বাড়ির মধ্যে ছোট করে কোনো হয়, বড় করে করতে নেই বলে ছোট করে দেওয়া হয়। আমার ছোট মেয়ের, এই দেখো আর একটা ছবি, এই দেখো, এই দেখো আর একটা ছবি। এগুলো আমি আবার নতুন করে বিকালবেলাতে ওকে সাজিয়ে তুলেছিলাম। এই দেখো, এটা ওর দাদু ওকে ভাত খাওয়াবে, এটাও ছোট মেয়ের ছবি। বড় মেয়ের ছবি, হ্যাঁ আরেকটা আছে, এই দেখো, এটা বড় মেয়ে ভাত খাচ্ছে, এই দেখো। আর বড় মেয়ে যখন একটু বড় হয় তখনকার ছবি এইটা। আর একটা আছে দাদা, এই দেখো একটা, এটা হচ্ছে আর একটা ছবি। আর বড় মেয়ে যখন আরেকটু বড় হয়, এই দেখো একটা ছবি, এটা আমার একটা দাদার বিয়েতে গিয়ে তোলা ছবি, এইটা, এই ছবিটা। ও যখন ছোট ছিল প্রচণ্ড রোগা ছিল, তারপর একটু বড় হয়ে একটু ভালো হয়েছিল। আমার মেয়েদের সব ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে বলবে। আরও কিছু ছবি আছে, আমি পরে শেয়ার করে দেবো। এই দেখো একটা ছোট মেয়ের ছবি, এটা ছোট মেয়ে আর এটা বড় মেয়ের ছবি। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে, যদি ভালো লাগে আমার কাছে আরও কিছু ছবি আছে, তোমাদের পরে শেয়ার করব। আজ এই পর্যন্তই, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করে দিও, আর যদি খুব 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 ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। এই দেখো আমার ছোট মেয়ে, ও আমাকে বলছে বলছে মা আমি টাটা বাই বাই বলবো। এই দেখো, এই দেখো, টাটা বাই বাই, টাটা বাই বাই।